আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি একজন সেলাই মেশিনের মিস্ত্রি বা মেকার আমি আজ যে মেশিনের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল মেশিনের এই যে চেক লিবার একে চেক লিবার বলা হয় এই চেক লিবার অনেক সময় আপনার বল পড়ে যায় এই যে দেখছেন এটি এই বলটি অনেক সময় বের হয়ে আসে বা নষ্ট হয়ে খেয়ে গিয়ে ছোট্ট হয়ে যায় সেই জন্য আপনার মেশিনের এরম একটি সমস্যা হয় অনেক লুজ বা বিকট একটা শব্দও আসে এই চেকলিবার বাজারে কিনতে পাওয়া যায় আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে আপনার মেশিনে আপনি সেটিং করতে পারবেন এই লিবারে যদি বল পড়ে যায় তাহলে এমনি করে লড়াচড়া করে বা সিলাইও খারাপ হয় সেক্ষেত্রে চেক চেকলিবার কিনে এনে কীভাবে লাগাবেন আমি দেখাই দিই সর্বপ্রথম সাইডের ঢাকনা সামনের ঢাকনাটা খুলে নেবেন তারপরে আপনি নাটটি খুলবেন এই নাটটি খুলবেন এই চেকলিবারের বল নষ্ট হয়ে গেছে আপনি এটা ফেলে দিয়ে নতুন আরেকটি লাগাবেন যেইটা চেকলিবার আনবেন সেটা এরকম একটি নাট থাকে এই নাটটি হালকা তেল দিয়ে এমনি করে ফ্রি করে নেবেন তাহলে আপনার লাগানোর সুবিধা হবে আবার পুনরায় এই চেকলিবারের এই নাটটি তেল দেওয়ার পরে আপনি এবার একটু বাড়ি দিলে এ নাট বের হয়ে আসবে তখন আপনি ভেতরে দেখবেন একটি ক্যাম আছে ক্যাম দেখতে পাচ্ছেন কি জানি না এ দেখুন একটা ক্যাম ঘোরাফেরা করছে এই বলটি এই বলটি গিয়ে ওই ক্যামের মাঝে বসবে যতক্ষণ না ক্যামের মাঝে এই বলটি বসবে তখন ততক্ষণ আপনার নাটের এখানে সেটিং করতে পারবেন না বা হবে না এ যে এখন মনে করেন আপনারা বলটি ক্যামের এই মাঝে এ দেখুন গ্যাপ দেখা যাচ্ছে ওই গ্যাপটির মাঝে এই বলটি পড়বে এই যে এই যে যে এই যে যে দেখা যাচ্ছে এইখানে গিয়ে এই বলটি পড়বে এই তো হয়ে গেল আপনি এখন এই নাটটি ফিরিয়ে দেবেন তবে অবশ্যই আস্তে আস্তে লাগাবেন যেন পেঁয়াজটির সাথে পেঁয়াজ পরে যখন দেখবেন যে টাইট মনে হচ্ছে পেঁয়াজ দেওয়ার সময় তখন আবার নাটটি খুলে নেবেন নিয়ে দেখবেন যে ইজি হলো কখন তখন আপনি নাটটিকে পেন্স দেবেন হয়ে গেল ওকে এই হলো চেকলিবার লাগানোর নিয়ম চেকলিবার লাগাতে কোথাও যেতেও হবে না তারপরে আপনি এটা লাগিয়ে নেবেন চেকলিবার বল পড়ে গেলে বা চেকলিবারের বল ক্ষয় হয়ে গেলে আপনার সুতা অনেক টাইম সেলাই অনেক টাইম ফলস হয়ে যায় ফলস মারে বা চেকলিবার একটা বড় আওয়াজ আসে চেকলিবার লাগানোর পরে অবশ্যই তেল দিতে ভুলবেন না আরেকটি কথা মেশিনের তেল দেওয়ার আমার একটি ভি একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখবেন আর দ্বিতীয়ত কথা আপনি শুধু চাকায় দিনে দুবার তিনবার যদি সম্ভব হয় শুধু ডাইনে এই চাকায় এই ছিদ্রটায় তেল দেবেন যদি সমস্ত মেশিনে আপনি যদি নাও দেন কিন্তু এখানে তেল দিতে হবে কেননা এখানে লোহার সাথে যে লোহা গ্রীষণ খায় এখানে বডিটা ক্ষয় হয়ে যায় এই বডি ক্ষয় হয়ে গেলে মেশিন প্রায় বাতিলের দিক হয় বা একটা শব্দ আসে এই শব্দের কারণে মানে বিকট একটা শব্দ আসে এই জন্য এখানেই দিনে অন্তত তিনবার চারবার এখানে তেল দিবেন তাহলে লোহারটা ক্ষয় হবে না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ